আমরা এখন আরেকটা ঐতিহ্যবাহী জায়গায় আসছি, এটার পাশে হলো যা কুমিল্লা বর্ডার গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টর। আর এটা হলো যা রব্বানমুড়া। আমরা এখন রব্বানমুড়া উঠার জন্য যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যাচ্ছি উপরে। আমরা উপরে গেলে হয়তো আপনারা পুরো বিহারটা দেখতে পাবেন। আমরা উপরে চলে আসছি, আমরা হয়তো আপনারা কিছুটা দেখতে পাইতেছেন রব্বানমুড়ার কিছুটা অংশ। আমি একটু পুরোপুরি উপরে উঠলে পুরো অংশটা দেখবেন। এটা এগুলো সব কিছু অনেক ঐতিহ্য আছে, এগুলো সব কিছু আমি জানি না। আর এগুলো নিয়ে এটা গাড়াগাড়ি করি নাই, তো তাই এটা দেখে বলতে পারতেছি। বাট আপনাদেরকে আমি ওই বাড়িগুলো এগুলো দেখাতে পারতেছি। এটা হলো রব্বানমুড়া। এই রব্বানমুড়া সম্বন্ধে যা তথ্য আপনারা এখানে পাবেন, আপনারা এগুলো দেখতে পারেন। আমরা এখন রব্বানমুড়া উপরের দিকে যাবো। এটা পুরো রব্বানমুড়াটা আপনারা দেখতে পারেন। আসলে সংস্করণে কাজ চলতেছে, তো এই বিহারের রূপ অনেকটা পাল্টে যাবে কয়েকদিন পরে। এটা কি নতুন নাকি? হ্যাঁ, এই সিঁড়িটাও নতুন, এই সিঁড়িটা আগে ছিল না, সিঁড়িটাও নতুন করছে। আসলে অনেক কাজ চলতেছে এইসব জায়গায় এগুলো নতুনত্ব করার জন্য, যাতে সারাজীবন এগুলো থাকে। এখানে হয়তো মূর্তি বা কিছু ছিল। আমরা যদি এদিকে আসি, এদিকে আসলে আমরা এখানে আরও একটা জায়গা আছে, আমরা এটা দেখতে পাবো। এদিকে আগেকার সময় বিভিন্ন মূর্তি থাকার একটা আরেকটা ঘর এটা। আরো ছোটখাটো অনেক কয়টা জায়গা আছে। ওই পাশে সব পাহাড়, যে পাহাড়গুলো আছে সব পাহাড়ের দিকে, আর ওই পাশেও পাহাড় আছে অনেক। হয়তো পাহাড়গুলো গাছের দিকে দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন। আমরা এখন আছি রব্বানমুড়ার যে উপরে পাহাড়ের, রব্বানমুড়ার যে মুড়াটা সেটা উপরে আছে। এটা আপনার আশেপাশে যদি দেখতে পারেন, এদিকে দেওয়ালের উপরে নেই। এটা ছিল বর্ডার গার্ড। আমরা এখন যে জায়গাটা আছি, এই জায়গার মধ্যে দেখার মতো আর যে কটা জায়গা আছে ওগুলো হচ্ছে এখন আপনাদের নিতে পারতেছি না। তো আপাতত থেকে আমি আপনাদের থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আর ক্যামেরাম্যান হিসেবে আছে হেফজুর রহমান হৃদয়।